ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে বলছি, ছোট্ট একটা ঘুঘু পাখি দেখতে পাচ্ছ এখানে? ঘুঘু পাখিটা কিন্তু তিনটা ডিম দিয়েছিল, সেখান থেকে দুটো ডিম অলরেডি শালিক পাখি খেয়ে নিয়েছে। তো বুঝতে পারছো, নিজেদের লোক নিজেদের, মানে ওরা কিন্তু পশু, পাখি পশু না পাখি, কিন্তু এরা কিন্তু এদেরই ডিমগুলো খেয়ে ফেলে, তাহলে ভাবতেই পারছো। সুতরাং আমাদেরও নিজেদের মধ্যে মানুষই মানুষের সব থেকে বড় দুশ্মন। তো আমাদের যে কাছের লোক থাকে না, তারা আমাদের কমজোরি দুর্বলতা জায়গাটা সবাই একদম সঠিকভাবে জেনে যায়, আর তার কারণে আমাদের অনেক যে কোনোভাবে আঘাত করতে পারে। তো সেটা বেশি দূরে যেতে হবে না, আমাকে দিয়েই আমি বলছি, আমাদের কাছের লোকগুলো আমাকে অনেকভাবেই আমাকে ইউজ করে থাকে। অ্যাকচুয়ালি কি, ওরা যখন সুবিধা, ওদের অসুবিধা হয় আমাকে ডেকে থাকে, আমাকে সেখানে নিয়ে যায়, আমাকে নিয়ে দরকার মতো কাজ হয়ে যায়। যখন ওদের কাজ শেষ হয়ে যায়, যেরকম কিছু খাওয়ার পরে কোনো কিছু ফেলে দেয় না, সেরকম আমাকে ওরা ছুঁড়ে ফেলে। তো সেই জন্যই বলছি, এদের পাখিগুলোও তাই একই অবস্থা। তো ছোটো ছেলে বললো, মা আজকে আমি দোকানে যাব না, পাখিগুলো ডিমগুলো যদি আর একটা আছে যদি এটাও খেয়ে ফেলে, তাহলে শালিকগুলো কিন্তু মেরে ফেলবো। ওদেরও বাসা আছে আমাদের ওই কাঁঠাল গাছে, ওই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছে এখানে, রিয়া তোমাদের দাদা ভাই ওইখানে কিন্তু আছে, দেখছে আর কি। আমরা একটু পাখিটাকে হাঁটিয়ে দিলাম, ও একটু কিছু খেয়ে আসুক, সারাদিন খেতে যায় না ওই ভয়ে। তো বন্ধুরা দেখতে থাকো এই সেই জায়গা, আমাদের বাড়ি অনেক ছোটো ছোটো গাছপালা আছে, আর সেখানে আমি কিন্তু এদেরই সঙ্গে এখন বাস করবো, আমার কেউ নেই। তো তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমি তোমাদের সাপোর্ট চাই। আর তোমরা এই দেখতে থাকো, এখন আমি ঘরে জল আনতে যাচ্ছি, রিয়াকে আছে জল আনতে। তো জলটা পাচ্ছে কি না, ও পায়নি জলটা, দেখতে পাচ্ছ খালি বোতল নিয়ে আসছে, এখনও জলটা ভরে আবার ফ্রিজে রাখবে। তো ওর জন্য ওকে বললাম খড়গুলোকে একটু খুলে দেখা তো দেখি কী করছে, দেখতে পাচ্ছ ছোট্ট বন্ধুরা। তো ওরা না আমার সঙ্গে সব সময় থাকে, আমি এদের সঙ্গে কথা বলি, নিয়ে যাই, ডাকলে শোনে, এরা খুব ভালো। তো এদের সঙ্গে বন্ধুত্ব করা অনেক ভালো। বাই বাই, টাটা, সুস্থ থেকো, নেক্সট ভিডিও পাওয়ার জন্য।